সুধি দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কুমিরকে কিভাবে খাবার দেওয়া হয়। তো আপনারা দেখতে পারতেছেন এক স্টাফ ভাই কিন্তু কুমিরের জন্য খাবার নিয়ে এসেছে। তো কুমিরগুলা বুঝতে পেরেছে যে তাকে এখন খাবার দেওয়া হবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিড়িয়াখানার সমস্ত প্রাণীকে সময় মতো চিকিৎসা এবং সময় মতো খাবার প্রদান করে থাকে। তাই তো চিড়িয়াখানার সমস্ত প্রাণীগুলা সুস্বাস্থ্যবানের অধিকারী। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু বিশাল বড় একটা কুমির। এই কুমিরটা কিন্তু চিড়িয়াখানার সবথেকে বড় কুমির। তো এই কুমিরটাকে দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শক এই কুমিরের খাঁচায় উপস্থিত হয়ে তার সৌন্দর্য উপভোগ করে। তো আপনারা দেখতে পেলেন একটি বিশাল বড় গরুর মাংসের পিস কিন্তু তার মুখের সামনে দেওয়া হলো। তো দেওয়ার সাথে সাথে কিন্তু কুমিরটা সেই মাংসটা খেয়ে ফেললো। তো দ্বিতীয়বারও কিন্তু আরেকটি বিশাল বড় গরুর মাংসের টুকরা তার মুখের সামনে দেওয়া হলো, সেটাও কিন্তু গিলে ফেললো। তো দর্শক, কেমন লাগতেছে ভিডিওটা? আশা করি ভিডিওটা ভালো লাগতেছে। সামনে আরও কুমিরকে খাবারের দৃশ্য আছে, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন, অনেক অনেক মজা পাবেন এই কুমিরের খাবারের ভিডিওটা দেখে।